কোন ওষুধের কি কাজ এবং কোন রোগের জন্য কি ওষুধ সেটা আপনার মোবাইল দিয়ে আপনি কিভাবে দেখতে পাবেন, আজকে ভিডিও দেখলে সেটা বুঝতে পারবেন। তো এর জন্য আপনাকে প্রথমেই প্লে স্টোরে যেতে হবে। তো আপনার ফোন থেকে আপনি ফার্স্টে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর আপনাকে প্লে স্টোরে যে সার্চ অপশন থাকে, সার্চ অপশনে আপনি লিখবেন DIMS। টিমস লিখে সার্চ করার পর আপনার সামনে একটি নতুন একটা অ্যাপস শো করবে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে সার্চ করব DIMS। টিমস লিখে সার্চ করার পর এই যে অ্যাপসটা, এটা শো করবে এবং এটা আপনাকে ইনস্টল করতে হবে। আমি অলরেডি আগে থেকে ইনস্টল করে রেখেছি। এরপর এটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরপরই এরকম একটা ইন্টারফেস পাবেন এবং কিছুটা সময় লোডিং নেওয়ার পর আপনার হয়তো এখানে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে। তো অ্যাকাউন্টটা খুলে নেবেন ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এবং ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এরপর এখানে যে সার্চ অপশনটি আছে, এই সার্চ অপশনের উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনি যে ওষুধটা সম্পর্কে জানতে চান, অর্থাৎ ধরুন কোনো একটা ওষুধ কী রোগের জন্য সেটা সম্পর্কে যদি জানতে চান, এখানে ওই ওষুধটার নাম লিখে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি নাপা। তো নাপা লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো চলে এসছে। ফার্স্টেরটা সাসপেনশান, এরপরটা সিরাপ, এরপর ট্যাবলেট। তো এরকম এরপর ইনজেকশান এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো কিন্তু সাপোজিটার এবং অন্যান্য আরও যেগুলো আছে সেগুলো এখানে শো করছে। তো আপনি ধরুন নাপা ট্যাবলেটের কাজ দেখতে চান, তো সেক্ষেত্রে এই যে নাপা ট্যাবলেট এই অপশনের উপর টাচ করবেন। এরপর এখানে এই যে ইন্ডিকেশনের উপর যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু এটা কি কাজের জন্য বা কী রোগের জন্য এই ওষুধটা সেটা এখানে শো করবে। এখানে দেখেন ফেভার, মাইল্ড টু মডারেট পেইন এবং বাকি যে লক্ষণ বা যে কাজের জন্য আপনি এই ওষুধটা ব্যবহার করবেন বা যে রোগের জন্য সেগুলো এখানে পেয়ে যাবেন। এরপর ডোজ, অর্থাৎ এই ওষুধের ডোজটা আপনি যদি চান, তাহলে এখানে এই যে অ্যাডাল্ট ডোজ এখান থেকে দেখে নিতে পারবেন। কয়টা ট্যাবলেট দিনে কয়বার খাওয়া যাবে সেগুলো আছে, চাইল্ড ডোজ আছে এবং এখানে সাইড ইফেক্ট আছে, সবগুলোই আছে এখানে। এই ওষুধ সম্পর্কে বিস্তারিত সব কিছু এখানে পেয়ে যাবেন। দামও পাবেন এখানে নিচে, যে প্যাক সাইজ অ্যান্ড প্রাইস, এখানে কিন্তু দাম আছে। তো এইভাবে আপনি চাইলে এখান থেকে এই ওষুধ সম্পর্কে বিস্তারিত সব কিছু পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি চান, তাহলে অন্যান্য কোনো কোম্পানির এই ওষুধ কি আছে সেটাও দেখে নিতে পারবেন। যেমন এখানে যে আদার ব্র্যান্ড উপরে এই জায়গাটায়, আদার ব্র্যান্ডের উপর যদি আপনি ক্লিক করেন, তাহলে অন্য কোম্পানির এই ওষুধ আপনি পেয়ে যাবেন। তো আদার ব্র্যান্ডের উপর আমি ক্লিক করলাম এবং এখানে দেখেন অন্য কোম্পানির এই নাপার যে অন্যান্য কোম্পানির যে ওষুধগুলো সেগুলো কিন্তু এখানে আছে। টু এ আছে, এ ওয়ান আছে, এন এক্সআর, এইস, এটিপি, এরকম অনেকগুলো কিন্তু আছে। অর্থাৎ এই একই ওষুধ অন্য কোম্পানির সেগুলো এখান থেকে আপনি পেয়ে যাবেন। এখন আপনার যদি কোনো কী রোগের জন্য কী ওষুধ খাবেন সেটা যদি আপনি দেখতে চান, তাহলে যে ড্রাগ বাই ইন্ডিকেশান আছে এটার উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার যে রোগ সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে সবগুলো রোগই আছে, তো এখান থেকে আপনার যে রোগ সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে দেখুন সবগুলোই কিন্তু আছে। তো এখান থেকে ধরেন আমি একটা রোগ সিলেক্ট করে দিচ্ছি, যেমন যে কোনো একটা রোগ আপনি, অর্থাৎ আপনার যে রোগ আছে সে রোগ এখান থেকে যদি আপনি সিলেক্ট করে দেন, যেমন এখানে আমি গ্যাস সিলেক্ট করে দিলাম এবং এখানে কিন্তু আমার শো করবে যে গ্যাস্ট্রিকের জন্য কী কী ওষুধ আছে। গ্যাস্ট্রিক সিলেক্ট করে দিলাম এবং এখানে কিন্তু আরও যেগুলো আছে এগুলো থেকে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে দিবেন, দিলে আপনার রোগের ওষুধ কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে আপনি আপনার রোগ সিলেক্ট করে দিবেন, দিলে আপনার রোগের জন্য কী কী ওষুধ আছে সেগুলো এখানে শো করবে। যেমন গ্যাস্ট্রিক আলসারের জন্য কী কী ওষুধ আছে সেগুলো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এইভাবে আপনার যে রোগটা আছে সেই রোগের যে ওষুধ সেটা আপনি খুব সহজে আপনার মোবাইল ফোন দিয়ে দেখতে পারবেন এবং কোন ওষুধের কাজ কী সেটাও কিন্তু এখান থেকে দেখা সম্ভব। তো যদি ভিডিওটা ভালো লাগে এবং ইনফর্মেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং কখনোই নিজে নিজে কোনো ওষুধ কিনে খাওয়ার চেষ্টা করবেন না। অবশ্যই একজন ডাক্তারের থেকে পরামর্শ নিয়ে তারপর ওষুধ খাওয়ার চেষ্টা করবেন এবং এটা জাস্ট যখন ইমার্জেন্সি প্রয়োজন হয়, কোনো ওষুধ কী কাজের জন্য বা কী রোগের জন্য সেগুলো দেখার প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারেন। তবে কখনোই নিজে নিজে কোনো রোগের ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ওষুধ খাবেন।